আসসালামু আলাইকুম, খামার বাড়ি বিডি ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আজকের পর্বে ব্রয়লার মুরগি লালন পালন এবং ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধি এবং কিভাবে আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত সুন্দরভাবে একটা খামার পরিচালনা করবেন সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। তো ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখলে আপনাদের ব্রয়লার মুরগি লালন পালন সম্পর্কে আপনাদের যে ধারণা আছে কিছুটা হলেও চেঞ্জ হবে আমি আশা করি। তো ভিউয়ার্স, আপনারা যখন সর্বপ্রথম মুরগি লালন পালনের উদ্দেশ্যে বাচ্চা সিলেকশন করবেন, অবশ্যই সেই ক্ষেত্রে আপনাদেরকে এ গ্রেড এবং লো ম্যান মিন্ট, বিশেষ করে ইন্ডিয়ান রিভার যেটা, সেইটা নেওয়ার চেষ্টা করবেন। এ গ্রেড ব্যতীত কখনো আপনারা বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন না। এবং কপ 500 শীতের জন্য ভালো, কিন্তু রেজাল্টের দিক থেকে এই লো ম্যান মিন্ট এ গ্রেড যেটা, এটার থেকে ওজন কিছুটা কম হয়। আপনারা যে কোম্পানির ইচ্ছা বাচ্চা নিতে পারেন, কোম্পানি ভেদে আসলে ভালো রেজাল্ট অনেক সময় হয় অনেক সময় হয় না। কখনো একটা কোম্পানি ভালো রেজাল্ট দেয় আবার কখনো দেয় না, সবসময় একটা কোম্পানি একই রকম নাও হতে পারে। সেই জন্য আপনাদের যে কোম্পানি ভালো মনে হয় আমি মনে করি সেইটাই নেবেন। তবে এ গ্রেডের বিপরীতে কোনো বাচ্চা নেবেন না, আপনাদের অপশন একটাই, এ গ্রেড বাচ্চা নেওয়া। বাচ্চা নেওয়ার পরে বাচ্চাকে ভালো মতো সুন্দরভাবে বোর্ডিং ব্যবস্থা করা এবং তারপরে ভ্যাকসিনেশন করা। ভ্যাকসিনেশন করার পরে তাদেরকে দ্বিতীয় ভ্যাকসিন পর্যন্ত সুন্দরভাবে ট্রিটমেন্ট করা এবং মুরগি যত বড় হবে আস্তে আস্তে তাদের আয়তন বাড়ায় দিতে হবে, তাদেরকে সুন্দরভাবে তাপ দিতে হবে। তাদের যেহেতু মা নেই সেই জন্য আপনাকে সুন্দরভাবে তাদের পরিচালনা করতে হবে। আমার ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোর বয়স হচ্ছে 15 দিন, কত সুন্দর, এবং তাদের ওজন 700 থেকে 800 গ্রাম। হয়তো ভিডিওতে দেখে আপনারা মার্ক করতে পারবেন না, কিন্তু আমি আপনাদেরকে লাইভে দেখাবো কীভাবে এই মুরগির ওজন এবং কীভাবে আমি লালন পালন করি। এবং ভিউয়ার্স, আমার ভিডিওর প্রত্যেক দিন আমি যে ভিডিওগুলো দেই সেই ভিডিওগুলোতে আমার রেগুলার মুরগির চাষের বা মুরগি লালন পালনের যে ভিডিও, সেই ভিডিও আপনারা ইচ্ছা করলে আমার চ্যানেলে দেখতে পারবেন। আর আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমি প্রতিনিয়তই ব্রয়লার মুরগি এবং বিভিন্ন এগ্রিকালচার বিষয়ে আলোচনা করে থাকি। আশা করি আমার চ্যানেলটিতে আপনারা অবশ্যই উপকৃত হবেন, সুতরাং সাবস্ক্রাইব করবেন। আর এর পরবর্তীতে যখন আপনি ব্রয়লার মুরগির বয়স একটু বেড়ে যাবে, 15 দিন প্লাস হয়ে যাবে, তখন আপনাকে আমাশয়ের ডোজ করাতে হবে দুইটা। আমাশয়ের ডোজ ব্যতীত বা মুরগির শরীরে যদি আমাশয় থাকে সেই কারণে বা সেই ক্ষেত্রে আপনার মুরগির রেজাল্ট কখনোই আশা অনুরূপ হবে না। আপনি মুরগির ওজন, মুরগি দেখা যাচ্ছে অনেক বড় কিন্তু ওজনে অনেকটাই কম, সেই জন্য আপনাকে দুইবার অন্তত দ্বিতীয় ভ্যাকসিনের পর আর 20 দিনের পর আপনাকে এই দুইটা টাইমে আপনাকে হচ্ছে যে মানে আমাশয়ের ডোজ করাতে হবে। কিভাবে ডোজ করাতে হয়, কিভাবে বিভিন্ন সময় বিভিন্ন মেডিসিন দিতে হয় সেই সকল বিষয়ে আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এরপরে আপনাদের মুরগির ওজন বৃদ্ধির জন্য যেটা মহা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বিক্রয়ের 5 দিন থেকে 1 সপ্তাহ পূর্ব থেকে মুরগিকে 1 থেকে 1.5 ঘন্টা প্রত্যেক বেলা খাবারের সময় খাবারটা টান দিবেন, প্রয়োজনে দিনের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা পানি টান দিবেন। সেই ক্ষেত্রে হবে কি, আপনি মুরগি যে দোনা আছে যেখানে খাদ্য জমা হয়ে থাকে সেটা বড় হয়ে যাবে এবং বিক্রয়ের পূর্বে সেটার ওজনই 1 থেকে 150 গ্রাম হয়ে যাবে। এইভাবে আপনারা হারবাল বা মানুষকে ধোকা দেওয়া বাদ দিয়ে সুন্দরভাবে লালন পালনের দ্বারা ভালো একটা রেজাল্ট পেতে পারেন। আর অন্য কোনোভাবে যদি রেজাল্ট বাড়ানোর চেষ্টা করেন আমি বলবো সেটা আপনাদের জন্য ভুল ধারণা। আর শীতের টাইমে আপনারা অবশ্যই ভিটামিন যেটা সেটা খাওয়ানোর বেশি বেশি খাওয়ানোর চেষ্টা করবেন এবং পরিমাণ মতো খাওয়াবেন। খুব বেশি বলতে এটাই না যে পরিমাণে বেশি দিলেন, পরিমাণ মতো যখন যেইটুকু পরিমাণ দরকার সেইটুকুভাবে দিবেন। আমি মেডিসিন প্রয়োগের 1 থেকে 30 দিন পর্যন্ত কিভাবে দেওয়া হয়, কিভাবে লালন পালন করা হয় মুরগির সেই সকল ভিডিও অটোমেটিক দেওয়া হয়েছে। আমার মুরগির বয়স যেহেতু 15 দিন, 15 দিন পূর্বের যে ভিডিওগুলো আছে সব দেওয়া আছে এবং প্রত্যেক দিনই আমি ভিডিও দিচ্ছি। তো আমার ভিডিও অবশ্যই দেখবেন এবং পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমারই ভাই, আপনাদের বলবো আপনারা অবশ্যই লিটার ব্যবস্থা ভালো করবেন। এর থেকেও মহা ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে আসলে মুরগির প্রত্যেকটা সেক্টরই হচ্ছে যে নিজে জানা, আপনি যদি সুন্দরভাবে লালন পালন পরিচালনা করতে পারেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট আসবে, ওজন আসবে। ওজনের জন্য কোনো মেডিসিন লাগে না, আপনি পর্দা ব্যবস্থা ভালো করবেন কখনোই সর্দি বা অন্য কোনো সমস্যা আসবে না, লিটার ভালো করবেন সেই ক্ষেত্রে মুরগির অসুখ ভালো হয় বা কোনো অসুখ আসেই না। এরকম অনেকগুলো সমস্যা আছে আবার সমাধান আছে যেটা আপনি নিজেই পারবেন। আমার 5 বছর বয়সী মুরগি লালন পালনের ক্ষেত্রে কখনোই আমার ফার্মে ডক্টর আসেনি,
কেননা আমি এই বিষয় সম্পর্কে আগে থেকেই জেনে নিছি, হয়তো প্রথমে একটু সমস্যায় পড়ছিলাম, এখন মোটামুটি ঠিক আছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো ভিডিওটি এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।